হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আমি কালকে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম দেবরাজের সাথে, তো সেটার আমি ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, তার জন্য আমি এখন ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। কালকে একটু চাপে হয়ে যাচ্ছিলো ইন্ট্রোটা শ্যুট করা, তো ইন্ট্রোটা আমি আজকেই করছি। তো আমি একটা প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্কটা করা আমার পক্ষে খুব ইজি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কেন কীভাবে ইজি হলো। তো একটা রিয়েল প্র্যাঙ্ক, একদম যেটাকে বলে একদম রিয়েল 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 প্র্যাঙ্ক, অ্যাকচুয়াল প্র্যাঙ্ক যেটা হয়। তো চলো এবার ভিডিওটাতে চলে যাই। দেবরাজ এখন রুমে নেই, আমার খুব কষ্ট হচ্ছে প্র্যাঙ্কটা করতে, সিরিয়াসলি লাইক খুবই কষ্ট হচ্ছে। আমি জানি না ও কী রিয়াক্ট করবে আর ওর কেমন কী লাগবে না লাগবে, বিকজ দেখো এটা ঘুরতে আসা মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা স্পেন্ড করি, তো আর একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি সব মানে আমাদের মতন ফ্যামিলির কাছে একটা এই এই অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা যেটা খরচা হচ্ছে সেটা একটা হিউজ, তো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি তো সবসময় তো অত পসিবল হয় না। মানে দেখো ভুলভাল বলছি, আমি কাঁপছি, এটা যাই হোক সবসময় তো পসিবল হয় না যে যে ঠিক আছে চলো 50,000 60,000 70,000 বেরিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না, ও ইটস ওকে। বাট এটা অনেকের ক্ষেত্রে এটা হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে একদমই এটা না। এই যে টাকাটা খরচা হয়েছে এটা একটা অনেকটাই হিউজ অ্যামাউন্ট আমাদের কাছে, তো এতটা খরচা করার পর কেউ যদি শোনে তার বউয়ের এই ট্রিপটা ভালো লাগেনি, তার মনের অবস্থাটা কী হতে পারে, তাই না? সেটাই। আর আমার জন্য এই প্র্যাঙ্কটা করাটা খুব ইজি হচ্ছে, বিকজ তোমরা সবাই জানো, ইভেন আমাদের ও জানে, আমার সব রিলেটেড সবাই জানে যে আমার সমুদ্র খুব ভালো লাগে, পাহাড় আমার একদম ভালো লাগে না, ঠিক আছে একদমই না। তো যাই হোক এবার কনভার্সেশনই করবো। আমি সবাই অনেকের থেকে অনেকের প্র্যাঙ্ক ভিডিওস দেখি আর প্র্যাঙ্ক ভিডিওস দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, তো লাইফ আর কোনোদিন আমার প্র্যাঙ্ক ভিডিও করার ইচ্ছে ছিল না, বিকজ প্র্যাঙ্ক ভিডিও করাটা খুব চাপের আর স্ক্রিপ্টেড জিনিস তো হবেই না। আর দেবরাজকে তো তোমরা চেনোই, তোমরা জানোই দেবরাজ কীরকম, তাই না? তোমরা তো ব্লগে এক বছর ধরে দেখছো, ও আমাকে কোনোদিনও ক্যামেরার সামনে কিছু করতে ও এসে কিছু করতে হেল্প করবে না, তো সেটা তোমরা জানোই, তো স্ক্রিপ্টেড তো কিছু করতে পারবো না। তো আর প্র্যাঙ্ক বেশিরভাগই স্ক্রিপ্টেডই হয় সেটা দেখেই বোঝা যায়, সরি টু সে। বাট হ্যাঁ, ইচ্ছে তো থাকে, আমারও ছিল একটা প্র্যাঙ্ক করবো, আর এটা উইল বি দ্য বেস্ট প্র্যাঙ্ক আই থিঙ্ক, আর এটাই ফার্স্ট এটাই হয়তো লাস্ট, ঠিক আছে? আর প্লিজ আমাকে কেউ রিকোয়েস্ট করো না প্র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? যাই হোক তোমাদের অনেক রিকোয়েস্ট, আমি প্র্যাঙ্কটা করছি। আর হ্যাঁ, আমার কাছে ক্যামেরা লুকানোটা খুব ইজি বিকজ আমি ব্লগ করি, তোমরা সবাই জানো, ও জানে। আর আমি এরকম না, দাঁড়াও তোমাদেরকে একটা দেখিয়ে দিই, ক্যামেরা এরকম ফোনটা দিয়ে আমি ট্রাইপডে রেখেই দিই, সবসময়ই রেখে দিই, ঠিক আছে? এটা আমার কাছে কোনো ব্যাপার না, এটা আমি রেখেই দিই, তো ও জানে, ও অতটা বুঝবেও না, এরকম ক্যামেরা আমার থাকি, তো তার জন্য আমার প্র্যাঙ্কটা করাটা ইজি হচ্ছে। আমার এরকম মানে বুঝতে পারছো, তুমি ট্রাইপডে এরকম ফোন লাগানো আমার সবসময় পড়ে থাকে, ঠিক আছে? তো এটার জন্য আমার ক্যামেরাটা সেট করাটা ইজি হয়েছে। এখন গেছে জ্যোতিদের ঘরে, তো ও আসলেই আমি স্টার্ট করবো প্র্যাঙ্কটা করাটা স্টার্ট করব। আমি প্র্যাঙ্কটাকে ছোটোই রাখবো, তার জন্য আমি ক্যামেরাটা অতক্ষণ ধরে অন করে রাখছি না, ঠিক আছে? ও আসলেই আমি ক্যামেরা অন করে আমি চলে যাবো, খাটেই ওকে বসতে বলবো, খাটে বসেই চলে যাবো, ওকে? চলো, বেস্ট অফ লাক টু মি, বেস্ট অফ লাক টু মি। তো বলে রাখি এই ভিডিওটা আমি দেবরাজের ফোন দিয়েই করছি, আর তোমরা অনেকেই জানো আমার ফোনে আমি দেবরাজের ফোনও ইউজ করি আমি ভিডিও করার জন্য, বিকজ আমার ওর 11 আমার 12, আমি দুটো মিলিয়ে মিশিয়ে ভিডিওস করি, একটা ফোনের মধ্যে বেশি চাপ দিই না। তো ওর থেকে চাইলাম ফোনটা, যে তুমি একটু ফোনটা দাও, আমার একটু ব্লগিং করার আছে, তো ও দিল, দিয়ে ও পুষ্পকদের মানে জ্যোতিদের ঘরে কিছু একটা প্রবলেম হয়েছে এই হোটেলে, একটু বাথরুম ফাথরুম ও ওখানটায় আছে, ঠিক আছে? তো সেটাই ক্লিয়ার করে দিলাম, দুটো ফোন কি করে, দুটো ফোন এই করি আমি আমার হাজব্যান্ডের ফোনও ইউজ করি, ঠিক আছে, ব্লগিংয়ের ক্ষেত্রে। দেবরাজ ওই কি গো, টায়ার্ড হয়ে গেছে? কিছু কথা আছে তোমার সাথে। মানুষ যখন কোনো একটা ডিসিশন নেয় না, তখন দুজনের মতামতটা তো খুবই ইম্পর্টেন্ট থাকে, তাই না? তাই তো, এই যে এত বড় ঘুরতে এনেছো, তুমি তো জানো আমার ভালো লাগে না পাহাড়, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না পাহাড়। তুমি নিজের ভালো লাগে বলে তুমি আমাকে নিয়ে চলে এসছো, তাই না? আমার তো একদমই ভালো লাগছে না, এই জার্নি ওই জার্নি সেই জার্নি, সারাদিন এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, আর এখান থেকে এখান, এতগুলো টাকা খরচ করে এনেছো তুমি আমার পছন্দের জায়গাতেই যেতে, যেতে আমার পছন্দের জায়গাতেই। তোমাকে বলেইছিলাম যে পাহাড়েই যাবো নিয়ে,
না আমার ভালো লাগছে না। তো এখন কি করার আছে? আমি এত কষ্ট করে সব টাকা পয়সা জমিয়ে জমিয়ে ঠিক না, যাই হোক যেভাবে আমি টাকা অ্যারেঞ্জ করে আমি খরচ ট্রিপের মাঝখানে আজকে কত তারিখ 24 তারিখ, তুমি আজকে বলছো আমার ভালো লাগছে না, আমি 8 তারিখ বেরিয়েছি, এটা কোনো কথা হলো? হ্যাঁ ইয়ার কি এগুলো, তো তোমার ঘুরতে নিয়েছিল লাভটা কি, তুমি কোনো পাহাড় দেখো নি তাহলে আমি নিয়ে এসেছি, তোমার টাকা পয়সা গুলো তো বেশ, তুমি কম করে কম টাকা তো খরচা করছি না। সে তো 100 বার আমি জানি, তুমি তার জন্য তো আমি তোমাকে বলেছিলাম যে, মানে সেটাই কি বলবো, আমি তো সেটার জন্য তোমাকে বলেছিলাম যে আমি সমুদ্রতে যাব, তারপরে তুমি পার পার করছো মানালি মানালি, এটা ছিল একটা উইশ লিস্টে, বাট আমার মানে এই ট্রিপের গোছানোটাই আমার পছন্দ হচ্ছে না, এত জার্নি এত জার্নি এত জার্নি, পাহাড়ের জায়গায় তো জার্নি হবে আজব, তো আমার ভালো লাগছে না, আমি জানি না, আমি জানি না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার একদম অসহ্যকর লাগছে। একদম ভালো লাগেনি, একটা তোমার পুরো টাকা খরচাটাই নষ্ট, তোমার তুমি যে এতগুলো টাকা খরচা করলে সবই নষ্ট, মোটামুটি কত 70 আপ হয়ে গেছে, সব মিলে 70-তে যাবে, 70,000 কোনো ভ্যালুই নেই আমার কাছে। আমি বিয়ে 3 বছর পর, 3 বছরে অনেক রকমের প্রবলেমস ছিল, এই করোনা, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তো ওটাও খুব ইম্পর্টেন্ট ছিল, তারপরে তো লকডাউনই হয়ে গেল, তারপরে গুনগুন হলো, এই হলো সেই হলো, অনেক ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের, এটা কোনো ওটা কোনো ব্যাপার না, 3 বছর হোক আর 4 বছর হোক সেটা ঠিক আছে, সেটা মানা যায়, কিন্তু 70,000 টাকাটা তোমার পুরো ওয়েস্ট হলো। আমার আমার মোদ্দা কথা এটা, তুমি যে 70,000 টাকাটা খরচা করলে সেটা পুরো নষ্ট, এবার তোমার কি বক্তব্য? আমার কি বক্তব্য হবে এখানে, আর এখানে আমি এত কষ্ট করে সবকিছু করলাম, মেয়েকে বাড়িতে রেখে আসলাম, মানে মেয়ে মেয়েকে আনলাম না কারণ কি, মেয়ে এখানে ঠান্ডার মধ্যে কেমন কি হবে অতটা তো আমরা জানি, এটার জন্য এত টাকা ব্যাপার, এই তো তোমাকে যদি আমি খুশি না করতে পারলাম তাহলে আমি আর কি বলবো, নিজেরই খারাপ লাগছে আমার, এটা 3টে বছর পর তোমাকে নিয়ে আসলাম এখানে, আমার একটা ইচ্ছা ছিল যে তোমাকে নিয়ে আসবো, আমি পাহাড়েই আনবো, জানি তোমার সমুদ্র পছন্দ, তো কি করবো, এখানে আনার পর তুমি আমাকে এখন 4-5 দিন পর এইসব ফিডব্যাক দিচ্ছ, কার ভালোটা লাগে এটা, তো কোনো কথা কালকে বেরিয়ে যাই চলো, আর আমি অমৃতসর গোল্ডেন টেম্পল আছে না, ওটা ওটা মিস করবো, ওটা দেখবো, ওটা ওটা ওটার জন্য আমি এক্সাইটেড শুধুমাত্র, পুরো ট্রিপটা শুধু অমৃতসর গোল্ডেন টেম্পলের জন্য, অমৃতসরের গোল্ডেন টেম্পলটা আমার দেখার ইচ্ছে ছিল ছোট থেকে, একটা ড্রিম ছিল, মানালিটাও আমার ইচ্ছে ছিল, সিমলা মানালি তুমি জানোই সেটা আমরা প্ল্যান আগে থেকে করেছিলাম, এটা আমার ইচ্ছে ছিল, এটা আমার ড্রিম ডেস্টিনেশনই, একবার হলেও যাবো। আমার বক্তব্য তো প্রথমবার ঘুরতে বেরিয়েছি আমরা একাই, লাইক অফ হানিমুন, এটা আমাদের জন্য হানিমুন, আমি আর তুমি একাই এসেছি, বাড়ির লোকজন নেই সাথে, তো বেবি হয়ে গেছে, তাও তার চুপ একটা ওরকমই একটা শ্বশুরবাড়ি পেয়েছি বলে, যাই হোক সেটাতে আর অত ডিটেলস এখন আমি যাচ্ছি না, তো আমার বক্তব্যটা হচ্ছে প্রথমবার তুমি আমাকে নিয়ে এলে তুমি আমার পছন্দের জায়গায় যেতে পারতে। কি বলি আর, আমারই ভুল হয়ে গেছে তোমাকে এনে এখানে, টাকাটাকে নষ্ট করলাম তাহলে এনে, রাগ হচ্ছে না তোমার? রাগ হবে না,
বলো, আমি তোমাকে এত কথা বলছি, তুমি আমাকে বলো, তোমার যদি রাগ হয় কষ্ট লাগে যাই তোমাকে বলো। কি বলবো আমি তোমাকে, আমি এক্সপেক্ট করি তুমি এসব বলবে আমাকে। দেখে তো মনে হচ্ছে না তোমাকে তুমি এই কদিন নাকি আমার সাথে প্রিটেন করছিল। প্রিটেন না, সবার সামনে আমি আর কি বলবো বলো, সবাই এনজয় করছে সবার মতো করে, আমারও যে একেবারে খারাপ লাগছে সেটা না, একটা দুটো জায়গা ভালো লেগেছে। আর তারপরে একটা দুটো জায়গা ওই যে সোলাং ভ্যালি, তারপর তোমার শিশু, ওই দুটো খুব ভালো লেগেছে, ওই দুটোই ভালো লেগেছে। আর তারপরে গোল্ডেন টেম্পল যাবো, ব্যাস। বাকিগুলো কি বানে চলে বেশি আসবে? এত সুন্দর সুন্দর জায়গা নিয়ে গেলাম, তোমার এই পাহাড় পছন্দ, সমুদ্র পছন্দ, কে ভাই পাহাড় ছেড়ে সমুদ্র পছন্দ করে? শুধু রাজা কারো চয়েস এর উপরে যাবো না, এটা আমার চয়েস, তুমি তো জানো, তুমি তো আমার দীঘাও কত ভালো লাগে। জবর দীঘা একটাই হয়েছে, তোমাকে ওই দীঘাই নিয়ে যাওয়া উচিত ছিল। তাও বলবে না, তাও বলবে না যে আমার ভুল হয়ে গেছে, আমি সমুদ্র বড় কোথাও নিয়ে যেতাম, কেন কত তো জায়গা আছে। মুডটাকে একদম নষ্ট করে দিল। মুড খারাপ হয়ে গেছে না, আমিও নাচবো শোনার পর। আর হাসিও না, হ্যাঁ হাসিও না। কিছু বলবে আর তুমি নাকি? কি বলবো আমি আর, কিছু বলার নেই তো তোমার? না ঝগড়া করবো আমি? ঝগড়া তো তুমি কখনোই আমার সাথে করো না, সেটা আমি এক্সপেক্ট, মানে তুমি ঝগড়া করো না আমার সাথে। ঝগড়া করি না তো, এটা শুনতে হিসাব মতো ঝগড়া করাই উচিত, কিন্তু আমার তো এসবগুলো আসে না ঝগড়া। আমার তোমার কষ্ট হচ্ছে না? আমাকে একটা কি করবো এখন, খুব নাচ করতে ইচ্ছা করছে। রাত্রি কটা বাজে এখন? 11:15 ওই ধর্মশালা, এখানে বাইরে একদম এই হাফ প্যান্ট পরে আছি আর গেঞ্জি পরে আছি, কি নাচবো বাইরে? বোকা বোকা কথা, সিন্স এর মতন কথা বলো, দেখছো এত কষ্ট করে সবকিছু পড়েছি, তাও কিভাবে বলো? ট্রাভেল এজেন্সি থেকে কল করছে, ধরে নাও ফোনটা। হ্যালো, হ্যাঁ শুনলাম, আমি যাইনি এখনো, করে দেখছি। বলো। ও যে কথা ফোন এসে গেছিল একটা ট্রাভেল এজেন্সি। এনিওয়েজ ঠিক আছে, আর এর থেকে বেশি আর কিছু করার নেই, বিকজ ও ঝগড়া করে না, ও এরকম ইমোশনাল হয়ে যায়। কি হয়েছে তোমার? আমি তো প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে, ওখানে ক্যামেরা কিন্তু অন করেই রাখা। কিন্তু তুমি এমনি রেখা আছো ভাবছি, সবাই দেখে দেখে প্র্যাঙ্ক 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 আমাদের এরকমই হবে, বিকজ ওই হাই লেভেলে গিয়ে ঝগড়া নাটক ওইসব আমাদের হবে না, কারণ কি এরকমই আমাদের কনভারসেশন এরকমই হয়, মানে প্র্যাঙ্ক যদি প্র্যাঙ্ক মানে এটাই অ্যাকচুয়াল প্র্যাঙ্ক। হ্যাঁ ক্যামেরা অনই আছে। তোমার এসব বিটকেল বুদ্ধি কবে আসবে? বিটকেল বুদ্ধি সবার প্র্যাঙ্ক দেখে আমারও একটু ইচ্ছে করলো, নাটক করি, সবাই নাটক কর। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাই প্র্যাঙ্ক কিন্তু এরকমই হয়, অ্যাকচুয়াল প্র্যাঙ্ক, কোনো স্ক্রিপ্টেড থাকে না। স্ক্রিপ্টেড যদি থাকতো জিনিসটা তাহলে কিন্তু আরো অনেক কিছু হতে পারতো। আমি একদম সিরিয়াসলি অনেস্টলি বললাম, ও জানে, বিকজ আমার কাছে এই প্র্যাঙ্কটা করাটা ইজি হলো বিকজ ও খুব ভালো করে জানে আমি সমুদ্র লাভার, বাট ও এটাও জানে যে আমি খুব এনজয় করছি ট্রিপটাকে, অ্যান্ড ও শকড হয়ে গেল। আমি জানি না ক্যামেরা আদৌ ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এটা জানি না, আমি পরে গিয়ে দেখবো। তো দেখো তুমি, আমি দেখাচ্ছি, ও মুখটা দেখো, জাস্ট ফেসটা দেখো, এক্সপ্রেশনটা দেখো, একদমই না, বেকার আইডিয়া।